ভোলানাথের কৃপায় লক্ষ্মী লাভের আশায় রায়গঞ্জের ব্যবসায়ীদের একাংশ। 17ই জুলাই শ্রাবণ মাসের সূচনা হবে, আর তার সাথে সাথেই মহাদেবের আরাধনা ঘিরে মেতে উঠেছেন ভক্তরা। মূলত শ্রাবণ মাসেই দেওঘরে অবস্থিত বাবাধামে যাওয়ার হিড়িক লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে। রাস্তায় বেরোলেই দেখা মেলে গেরুয়া বর্ষণ পরে দেওঘরমুখী ভক্তদের। তাই এখন রায়গঞ্জ শহরের একাধিক দোকানে দেখা যাচ্ছে গেরুয়া পোশাক থেকে শুরু করে মাগ ঘট সহ বাবাধামে পুজোর যাবতীয় সরঞ্জামের সম্ভার, চলছে বিকিকিনি। মূলত সারা বছরে এই শ্রাবণের জন্য অপেক্ষায় থাকেন ভোলানাথের ভক্তরা। শ্রাবণ মাস পড়তেই দেওঘরের উদ্দেশ্যে রওনা হন সকলেই, যাকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। দোকানে দোকানে ভিড় দেখেই তার আন্দাজ মিলছে। এদিকে এর জেরে বেড়েছে ব্যবসা। ব্যবসায়ীরা জানিয়েছেন শ্রাবণের মরশুমে ভোলানাথের কৃপায় যথেষ্ট বিক্রি হচ্ছে। পোশাক সহ অন্যান্য সরঞ্জাম কিনতে সকাল সন্ধে দোকানে আসছেন ক্রেতারা। পোশাকেও রয়েছে বিশেষ বৈচিত্র্য। 15 দিন আগে থেকে শুরু হয়েছে বিকিকিনি, এতে খুশি ব্যবসায়ীরা। বাচ্চা থেকে বড় সব আইটেমই হবে, ভালো পাঞ্জাবি হবে, ওং লেখা পাঞ্জাবি, ভালো স্টাইলিশ গেঞ্জি হবে, ফর্মাল গেঞ্জিও হবে বয়স্কদের, মেয়েদের কুর্তি প্যান্ট, পাটিয়ালা প্যান্ট, লেগিংস সবই হবে। পাঞ্জাবিটাই চলছে এবার, পাঞ্জাবি আর ফটো প্রিন্ট, ডিজিটাল প্রিন্টের গেঞ্জি গুলা চলছে। শ্রাবণ মাস আগামীকাল পড়বে। ব্যবসা ভালোই হবে, আর ব্যবসা মোটামুটি লেগেই গেছে। ব্যবসা দিন 15 ধরে ব্যবসা হচ্ছে, আর সামনে গোটা মাসটাই হবে, ভালোই ব্যবসা রেসপন্স ভালোই আছে। ক্রেতারাও দোকানে এসে পছন্দসই পোশাক, ব্যাগ, বাঁক, ঘট সহ পুজোর যাবতীয় উপকরণ কিনে সন্তুষ্ট। এখন মহাদেবের দর্শনে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন তারা। আমরা কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন, ওর জন্য আমরা বাবাধাম যাচ্ছি, আর এটাই আমার প্রথমবার, ওর জন্য জামা কাপড় কিনতে এসেছি। কেমন আনন্দ লাগছে? আনন্দ তো খুবই লাগছে, কারণ প্রথমবারের এক্সপিরিয়েন্সটা তো ওটা কারোর সঙ্গে না গেলে শেয়ার করতে পারবো না। শ্রাবণ মাস পড়লেই বাবাধাম যায় সবাই, যে আসছে আজকে থেকে না, অনেক দিন ধরেই দিয়ে আসছে, তো আমরা যাচ্ছি। হ্যাঁ, কাল থেকে পড়ছে শ্রাবণ মাস, পয়লা শ্রাবণ। সব মিলিয়ে এখন রায়গঞ্জ শহরে জমে উঠেছে বাবাধামের সরঞ্জামের বাজার। বৈদ্যনাথের কৃপায় লক্ষ্মী লাভে খুশির আবহ ব্যবসায়ীদের মধ্যে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।